সাহেবদাকে শাসন করে মাঝে মধ্যে সুস্মিতা গান আমরা জানি সুস্মিতা সারাক্ষণ যে কথাকে বাঁচাতে পারছে কিনা প্রান্তিকের হাত থেকে সেটা একটা বিরাট চমক। এবং রথযাত্রায় জমজমাট পর্ব আসতে চলেছে কথায়, তবে কথায় শুধুমাত্রই রথ বা কোনো অকেশন নয়, সারা বছরই কিছু না কিছু চলতেই থাকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কথা খুব ডেয়ারিং হয়ে গেছে, তাই তো একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ, কিছু না কিছু কথার জীবনে ঘটছে, কিছু না কিছু কথা ঘটাচ্ছে, বিপদে পড়ছে, এসে বাঁচাচ্ছে কথার বিপদ। হ্যাঁ, কিছু না কিছু হচ্ছে, কিন্তু ভালো লাগছে আমাদের, শ্যুট করতেও খুব ভালো লাগছে এবং তোমাদের দেখতেও সেটা ভালো লাগছে। তো এরকম করেই মানে একটা ঘটনা ঘটছে, আবার ওটা সলভ করা হচ্ছে, আবার কিছু একটা ঘটনা হচ্ছে, তো এইভাবেই চলছে কথার জীবন। মানে ধারাবাহিকে নায়ক নায়িকার প্রেম দেখতে সকলে ভালোবাসেন, কথা এভির মধ্যে যে প্রেমটা তুই তুই করে বলা, রাগ মানে এটা আদুরে বাচ্চা, এইটা বোধহয় দর্শকের খুব ভালো, এইটাই হ্যাঁ এটা দর্শক সত্যি খুব ভালোবাসছে। একটা একটা ওই হ্যাঁ মানে এক মানে বোঝাতে পারছি না, মানে ব্যাপারটা একটু প্রেমটা একটু অন্যরকম, মানে সাধারণ প্রেম আর চারটে প্রেম যেরকম হয় সেরকম নয় প্রেমটা, এটা একটু অন্যরকম প্রেম। তো সেই জন্য হয়তো দর্শকের এতটা বেশি ভালো লাগছে কথা এদিকে। এবং আমরা সবাই খুব এফোর্ট দিই, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আমাদের রাইটার, মানে প্রত্যেক টেকনিশিয়ান সবাই, আমরা প্রত্যেকজন আর্টিস্টরা সবাই ভীষণ এফোর্ট দিয়ে কথার গল্পটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবং আমার মনে হয় কোথাও না কোথাও তোমরা কথার গল্পের মধ্যেও ঢুকে পড়েছো, তাই এতটা ভালোবাসা দিচ্ছ। আমরা দেখি এভি যেভাবে কথাকে একটু শাসন করে, সাহেবদাকে শাসন করে মাঝে মধ্যে সুস্মিতা গান আমরা জানি সুস্মিতা সারাক্ষণ, হ্যাঁ ভীষণ, আর আমি তো এদিক ওদিক উল্টে পড়ে যাই, তো সেসব ঠিক আছে মানে বাঁচিয়ে নেয় আর কি। আমরা পেছনে দেখতে চাই পেরলাই সাইজের রথ, তাই তো মানে কথায় বিচ্ছে উচ্চতায়। হ্যাঁ এবং হ্যাঁ একদমই তাই, এবং এই রথটাই কথা আর এভি একসাথে টানতে পারবে কি না, কথা একাও টানতে পারবে কি না, সেসব নিয়ে আমাদের মহা এপিসোড। যে কথাকে বাঁচাতে পারছে কি না প্রান্তিকের হাত থেকে সেটা একটা বিরাট চমক। এবং তোমরা কিছু জিনিস এক্সপেক্ট করছো না, মানে এরকমও কিছু জিনিস রয়েছে মহা এপিসোডে। তো আশা করছি মহা এপিসোডটা দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং দেখবেও, দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। যে রথযাত্রা মানে জিলিপি পাপড় মাস্ট, সেটা এখন হয় সুস্মিতা? এখন সত্যি খুব একটা হয় না, মানে আমি তো ছোটোবেলায় যে মজাটা হতো রথ জিলিপি টাকা দেওয়া প্রসাদ দেওয়া তাদেরকে, তো সেটা এখন কোথাও হয়তো মিসিং হয়, তো সবাই ব্যস্ত হয়ে গেছি জীবনে। তো ছোট মানে রাস্তা দিয়ে যেতে যেতে যখন বাচ্চাগুলোকে দেখি যে রথ টানতে, তো দেখতে খুব ভালো লাগে। জিলিপি পাপড়টা আমি খাই, এটা মাস্ট এখনও। অনেক কিছু এই মহাপর্বে দর্শকেরা দেখতে পাবেন, কিন্তু শেষে দর্শকেরা যে ভালোবাসা দিচ্ছেন এই জুটিকে সেটা নিয়ে কী বলবে? এবং প্রায় বাস্তবের জুটি দর্শক, ওই যে বললাম দর্শক কথার গল্পের মধ্যে কোথাও না কোথাও নিজেদেরকে ইনভলভ করে ফেলেছে, এবং যেটা মানে যেটার জন্য আমি খুব খুশি যে এতটা ভালোবাসা দিচ্ছ তোমরা আমাদের সবাইকে। তো এভাবেই ভালোবাসা দাও, এবং আমরাও খুব পরিশ্রম করছি তোমাদের আরও ভালো ভালো সিন উপহার দেওয়ার জন্য। তো আশা করছি তোমাদের এই মহা এপিসোডটাও খুব ভালো লাগবে, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর প্রতিদিন সন্ধ্যে 7টা শুধুমাত্র স্টার জলসার পর্দায় কথা দেখতে ভুলবে না। থ্যাংক ইউ, নমস্কার হয়ে যান, একদম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।